हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ए भिडियोटी देखछेन आपनादेर सबाइके स्वागतम। आगेर मतो दिन आर नाई, आगेर दिन बाके खेये फेलेछे। कारण आगे एकटा समय छिलो संचयपत्रे आनलिमिटेड बिनियोग करा जेतो, जे जेकोनो परिमाण बिनियोग करते पारतो, कोनो बाधा धरा नियम छिलो ना। रिसेंटलि संचयपत्रे बिनियोगेर जन्य निर्दिष्ट सीमा निर्धारण करा हलो, जार माध्यमे आसले एई आनलिमिटेड बिनियोग करार सुजोगटा थाकलो ना। आसले कोन संचयपत्रे के कत बिनियोग करते पारबे एरकम एकटा बाधा धरा नियमेर मध्ये चले आसे, যেটা নিয়ে আমাদের আগের ভিডিওতে আলোচনা করা আছে যে কোন সঞ্চয়পত্রে আপনারা কে কত বিনিয়োগ করতে পারবেন, এটা নিয়ে ডিটেইলস আছে। তো এখন নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি হলো, যেটার মাধ্যমে আসলে বেশি বিনিয়োগকারীদের অনুৎসাহিত করা হলো। অর্থাৎ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে আপনার সঞ্চয়পত্রের মুনাফার হারটা কমে যাবে, আর যদি সেটা 30 লাখ টাকার আরও বেশি বিনিয়োগ করে কেউ, তখন সঞ্চয়পত্রের এই মুনাফার হারটা আরও কমে যাবে। তো চলুন আমরা দেখব যে কোন সঞ্চয়পত্রে কত বিনিয়োগ করলে কত টাকা মুনাফা পাবে বা এই মুনাফার হারটা কি পরিমাণ কমেছে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকগুলোতে আমানতের উপরে সুদের হার যখন দিন দিন কমে যাচ্ছে, তখন সবারই একটা আস্থার জায়গা ছিল আসলে সঞ্চয়পত্র। তাই সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ দিন দিন মানুষের বেড়েই যাচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী বা পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী, অ্যাট এ টাইম বিভিন্ন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড পার্সনরা আসলে এই সঞ্চয়পত্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। তারা কি করেছে, নির্দিষ্ট একটা টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে ওই সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে তাদের সংসারের বিভিন্ন ব্যয় পরিচালনা করে, যার কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে। আর এছাড়া বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সরকারি এই আস্থার জায়গায় এই সঞ্চয়পত্র, আর এখানে খুব নিশ্চিন্তে নির্ভাবনায় মানুষ বিনিয়োগ করতে পারে। আর এই বিনিয়োগের মাধ্যমে মুনাফার পরিমাণটাও যে কোনো ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি। সুতরাং সবাই আসলে এই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে পড়েছে দিন দিন। এই পর্যায়ে সরকার কি করেছে, প্রান্তিক লেভেলের মানুষকে এই সঞ্চয়পত্রের মুনাফাটা আসলে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে যে কে কত টাকা আসলে বিনিয়োগ করতে পারবে। আর এরই ধারাবাহিকতায় প্রান্তিক লেভেলের বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের বেশি সুবিধার জন্য সরকার এ পর্যায়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে সঞ্চয়পত্রের বিনিয়োগের মুনাফার উপরে কিছু পরিবর্তন এনেছে। অর্থাৎ 15 লাখ টাকার বেশি কেউ যদি বিনিয়োগ করে সেক্ষেত্রে তার মুনাফার হারটা একটু কমে যাবে, আর যদি 30 লাখ টাকার বেশি বিনিয়োগ করে তাহলে তার মুনাফার হারটা আরও কমে যাবে। তো চলুন আমরা দেখি কোন সঞ্চয়পত্রের মুনাফার হারটা কত কমেছে। প্রথমে আমরা দেখব 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে কি পরিবর্তন এসেছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে 11.28% মুনাফা পাওয়া যায়। নতুন নিয়মে যাদের এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তারা মেয়াদ শেষে মুনাফা পাবে 10.30% হারে। 30 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে 9.30%। এরপর আসি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। 3 বছর মেয়াদী সঞ্চয়পত্রের বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার 11.04%, সেটি এখন 15 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে 10%। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ 30 লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবে 9% হারে। এরপরে দেখব পেনশন সঞ্চয়পত্রে কি পরিবর্তন এসেছে। অবসরভোগীদের জন্য নির্ধারিত 5 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্রের মেয়াদ শেষে এতদিন 11.76% হারে মুনাফা পাওয়া যেত। এখন এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ 15 লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবে 10.75% হারে, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে এই হার হবে 9.75%। এখন দেখি 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে কি পরিবর্তন এলো। 5 বছর মেয়াদী এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার 11.52%। এখন এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে 10.50%। আর এই সঞ্চয়পত্রে যদি 30 লাখ টাকার বেশি বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে মুনাফার হার হবে 9.50%।
সর্বশেষ দেখব ডাকঘর সঞ্চয়পত্রে কী পরিবর্তন এলো। ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসেবে বর্তমানে মুনাফার হার 7.50%, এতে কোনো পরিবর্তন হয়নি। তবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের 3 বছর মেয়াদী হিসেবে বর্তমানে মুনাফার হার 11.28%। এখন 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে 10.30%, আর এখানে 30 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে 9.30%। তবে যাদের অলরেডি সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আগের রেটই কার্যকরী থাকবে। মেয়াদ শেষ হয়ে যখন আপনি পুনরায় বিনিয়োগ করতে যাবেন তখন এই নতুন রেটটা কার্যকর হবে। আর এছাড়া নতুন করে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে তাদের জন্য এখন থেকেই আসলে এই নতুন রেট কার্যকর হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা সঞ্চয়পত্রের নতুন রেট সম্পর্কে আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের এই সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।